লোকসভা নির্বাচনে সংকল্পপত্রের জন্য 27 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করেছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি যেখানে জেপি নাড্ডা তিনি উপস্থিত থাকছেন, এমনকি তিনি প্রকাশও করেছেন যে এই তালিকায় কারা কারা রয়েছেন। সামরিক প্রতিরক্ষা মন্ত্রী থেকে অসমের মুখ্যমন্ত্রী, উল্লেখযোগ্য একাধিক মুখ রয়েছে। আর একবার আপনাদের সামনে আমরা প্লাজমা গ্রাফিক্সের মধ্য দিয়ে একটু দেখানোর চেষ্টা করি যে কারা কারা মূলত এই লিস্টের রয়েছে, অর্থাৎ এই 27 জনের তালিকায় কাদের কাদের নাম রয়েছে। একবার আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন বিজেপির সংকল্পপত্র কমিটি, এবং সেই কমিটিতে যাদের যাদের নাম এখানে উঠে আসছে, ভূপেন্দ্র যাদব যেমন রয়েছেন, ঠিক একইভাবে পীযূষ গোয়েল রয়েছেন, নির্মলা সীতারামন রয়েছেন, রাজনাথ সিং এরা রয়েছেন। এরই সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাবো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ মুখ কিন্তু এই কমিটিতে রয়েছেন, অর্থাৎ এই সংকল্পপত্র কমিটি, যেখানে কিরণ রিজিজু রয়েছেন, অশ্বিনী বৈশব রয়েছেন, ধর্মেন্দ্র প্রধান রয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মা তিনিও রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংকল্প যে পত্র কমিটি, সেই পত্র কমিটিতে যাদের নাম উঠে এসছে গ্রাফিক্যালি আপনাদের সামনে, সেই কমিটির নামই তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন শিবরাজ সিং চৌহান, তিনি রয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে বসুন্ধরা রাজে সিন্ধিয়া তিনিও রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে স্মৃতি ইরানি, এই নামগুলো কিন্তু উঠে আসছে এই কমিটিতে। আরও একবার আপনাদেরকে দেখালাম যে ভূপেন্দ্র যাদব থেকে শুরু করে পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন, রাজনাথ সিং এরা যেমন রয়েছেন, ঠিক একই রকমভাবে যাদের যাদের নাম রয়েছে এই সংকল্পপত্র কমিটিতে সেই নামটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। অন্যদিকে আরও একটা ছবি আপনাদের সামনে তুলে ধরি, যেখানে মোদি সরকার ব্যস্ত দেশবাসীর কথা বলতে, নারী শক্তির জয়গান গাইতে, আর রাহুল গান্ধী তিনি ভালোবাসেন মোবাইল ফোন, এটা আমরা বলছি না, বলছে ছবি। রাহুলের কীর্তি দেখে ফের লজ্জায় পড়তে হলো কংগ্রেসকে। সংসদে বক্তব্য রাখছিলেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কিন্তু রাহুল গান্ধীকে দেখুন, মায়ের পাশে বসে মোবাইল ফোন ঘেঁটেই চলেছেন, এক দু মিনিট নয়, টানা বেশ কিছুক্ষণ। এবার দেখুন এই ছবি, পুলওয়ামার শহীদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানানোর পর্ব, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সেখানেও রাহুল ব্যস্ত মোবাইল ফোন ঘাঁটতেই। রাহুলের কাছে কোনটা গুরুত্বপূর্ণ, মোবাইল ফোন নাকি শহীদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য? সাল বদলালো, বদল হলো না রাহুল গান্ধীর। দিল্লিতে রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, দেখুন কি করছেন রাহুল গান্ধী, সেই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত কংগ্রেসের প্রাক্তন সভাপতি। মোবাইল ফোনের ওপর কিসের এত ভালোবাসা সোনিয়া পুত্রের? আদৌ কি রাজনীতির প্রতি সিরিয়াস রাহুল? অন্যদিকে দেখুন আরও একটা ছবি, সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলছেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল, একেবারে হাসি মুখে, কাছাকাছি দুজন, কি এত আলোচনা করছেন তারা? অথচ রামলীলা মঞ্চে গল্পে মশগুল কেজরিওয়াল পত্নী, কে বলবে তাকে দেখে, স্বামী ইডি হেফাজতে, রাহুল গান্ধী হন কিংবা সুনীতা কেজরিওয়াল, আদৌ কি রাজনীতিতে তাদের মন আছে? রিপাবলিক বাংলা। একদিকে যেখানে বিজেপির জোর কদমে চলছে প্রচার বিভিন্ন জায়গায়, আর অন্যদিকে ছন্ন ছড়ায় ইন্ডিজো, জোট ছেড়ে বেরিয়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যা ইন্ডি জোটের কাছে ছিল সবচেয়ে বড় ধাক্কা। জোট ধাক্কা খেয়েছে পাঞ্জাবেও, ইন্ডি জোটকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। इसको आम आदमी पार्टी देखने को राजी नहीं है, सीटों पे गठबंधन नहीं कर रही है। इनकी स्थिति पश्चिम बंगाल में ऐसी है कि आपस में तालमेल नहीं है, कोई सीटों का गठबंधन नहीं है। राहुल गांधी जी का उत्तर से विदाई हो चुकी है, वायनाड में सीपीआई ने अपना कैंडिडेट वहां पर दे दिया है, तो कम्युनिस्टों ने वहां पे खड़ा कर दिया, इकट्ठे है कहां? ये तो दिखावे के लिए इकट्ठे हैं, एक मंच पर ठगबंधन किया है, जहां पर भ्रष्टाचार किए हुए लोग जो जेल में या बेल पर हैं वो एक साथ आए, और जनता ভ্রষ্টাচার মুক্ত শাসন চাইতে ভ্রষ্টাচারিও কা শাসন নেই চাইতে। উত্তরপ্রদেশের ত্রাসের খেলা খতম, সংশোধনাগারে মৃত্যু মাফিয়া ডন মুক্তার আনসারির, যোগী সরকার ক্ষমতায় আসতেই সব আতঙ্কের যেন দিয়েন ভয়মুক্ত উত্তরপ্রদেশবাসী। অন্যদিকে ডনের মৃত্যুতেও আগুনে হাত সেঁকতে ময়দানে রাজনীতিবিদরা। যখন মুক্তার আনসারির নামে কাঁপত উত্তরপ্রদেশ,
2005 মৌ দাঙ্গার সময়ও দেখা গিয়েছিল খোলা জিপে ঘুরে বেড়াতে। আইন ব্যবস্থাকে ছেলে খেলা ভাবতে শুরু করেছিল মুক্তার, যার জন্য শ্বাস আটকে যেত উত্তরপ্রদেশবাসী। এবার তার শ্বাসই চিরদিনের জন্য বন্ধ। জেল থেকে সন্ত্রাস, জেলেই সব শেষ। এসপি বিএসপি আমলে জেল থেকে বসেই ত্রাসের পরিবেশ তৈরি করেছিল এই কুখ্যাত ডন। এসপি বিএসপির আমলেই নামেই জেল, অথচ জেলেই চলতো জামাই আদর। টাটকা মাছ খেতে ভালোবাসত মুক্তার আনসারি, তার জন্য জেলেই তৈরি করা হয়েছিল পুকুর, বহু মূল্যবান গাড়ি, গাড়ির লাইন। যে সে হতে পারত না মুক্তারের গাড়ির চালক, গাড়ির চালক তাকেই করত মুক্তার, যিনি সব পরিস্থিতি সামলাতে পারবে। গ্যাংস্টারের হৃদরোগে মৃত্যু, তাতেও রাজনীতিকরণ শুরু। को प्रिजन में ही मार दिया जाएगा कि कोई अंदर आएगा। और फिर सुप्रीम कोर्ट को उत्तर प्रदेश की सरकार ने ये बताया कि उनकी हिफाजत की जाएगी, उनकी जान की। और जब उनकी फैमिली कह रही है कि उनको स्लो पॉइजन दिया गया है जिसकी वजह से उनकी मौत हुई है, और उनके बड़े भाई जो एमपी हैं वो ये कह रहे हैं कि जिस जेल से अस्पताल को लेकर गए वहां पर वो कंसर्न डॉक्टर्स नहीं थे जो पॉइजन उनको दिया गया, और उसके बाद उनको फौरन एक दिन के अंदर या दो दिन के अंदर वापस हॉस्पिटल जेल भिजा दिया गया जिससे उनकी मौत वाकई में हुई है। तो मैं ये चाहूंगा कि इसकी एक सही तरीके से इंडिपेंडेंट इंक्वायरी हो। एक ही कथा सुना गलो आरजेडी नेता मुख्य गंभीर बात है और इसको गंभीरता से लेना चाहिए, क्योंकि जो ट्रैक रिकॉर्ड रहा है वो ये बता रहा है कि उत्तर प्रदेश में पुलिस के कस्टडी में हत्या हो गई थी, तो बहुत सारे शक और शंका उत्पन्न हो रहे हैं। पाल्टा जवाब दिए थे बीजेपी, इनको इस बात का अच्छी तरह, इन छल के छत्रपों का और छल चंद्रों को इस बात का अच्छी तरह एहसास है कि आज जो है वो देश का मूड और माहौल मोदी में है। देश का मूड माहौल समावेशी सोच का है, आज सांप्रदायिक सियासत का माहौल नहीं रह गया है। छिलो कुख्यात अपराधी हुए गेलो राजनीतिविद, অপরাধের জগতে তো বটেই, এমনকি রাজনীতিতে যথেষ্ট প্রভাব ছিল মুক্তার আনসারির। 2002 থেকে 2017 পর্যন্ত মৌ থেকে বিধায়ক হন তিনি। 2017 সালে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসতেই সব খেল খতম মাফিয়ার। 61টি মামলা ঝুলছিল মুক্তারের বিরুদ্ধে, যার মধ্যে 8টি মামলায় সাজা হয় গ্যাংস্টারের। বৃহস্পতিবার বান্দা জেলে হৃদরোগে আক্রান্ত হন মুক্তার, এদিনই কবর দেয়া হয় মুক্তারকে। রিপাবলিক বাংলা। দেশের সর্বোচ্চ নাগরিকের সম্মান ভারতরত্ন দেওয়া হলো লালকৃষ্ণ আদবানিকে। রবিবার তার বাড়িতে গিয়ে সম্মান প্রদান করেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। अदालत का फैसला क्यों नहीं मानते? अदालत क्या इस बात का फैसला करेगी कि यहाँ पर राम का जन्म हुआ था कि नहीं हुआ था? मंदिर वहीं बनाएंगे। लालकृष्ण आडवाणी एमन एक नाम जिन्हें छोटो थेके त्याग शब्देर माने बुझेछिलेन। लालकृष्ण आडवाणी যিনি জন্মেছিলেন পাকিস্তানে কিন্তু সংঘর্ষ করেছিলেন শুধু ভারতের উন্নয়নের জন্য। তিন দশক আগে রাম মন্দির আন্দোলনের সময় সংঘ পরিবারের মুখ ছিলেন আদবানি। তার রাম রথ যাত্রায় ভর করে হিন্দি বলয়ে উত্থান হয়েছিল বিজেপির। লালকৃষ্ণ আদবানি যিনি স্বপ্ন দেখিয়েছিলেন রাম মন্দিরের, স্বপ্ন পূরণে দীর্ঘ লড়াই করেন তিনি। वहां पर पहुंच करके कार सेवा करेंगे और मंदिर वहीं बनाएंगे। যে আন্দোলন শুরু করেছিলেন আদবানি সেই বৃত্ত সম্পূর্ণ হয় মোদির হাত ধরে। 22 জানুয়ারি 2024 উদ্বোধন হয় রাম মন্দিরের। এই বছরই আদবানিকে দেওয়া হলো ভারত রত্ন খেতাব।
তাকে সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। অটল বিহারী বাজপেয়ীর পর আডবাণীকেও ভারত রত্ন সম্মান দিলেন নরেন্দ্র মোদী। 3রা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। রিপাবলিক বাংলা।